বরগুনায় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার ও বিচার দাবি করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এদিকে সংবাদ সম্মেলন করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে জেলা ছাত্রলীগের একাংশ। সোমবার জাতীয় শোক দিবসের কর্মসূচিকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা সংবাদ সম্মেলনে বলেন, বিশৃঙ্খলতা ঠেকাতে লাঠিচার্জ করে ঠিক কাজ করেছে পুলিশ। এতে এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকলে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। পুলিশের সাথে বরগুনা জেলা ছাত্রলীগের সংঘর্ষ উল্লেখ করে খবর প্রচার করা হয়েছে। আমি বলতে চাই, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের কোনো সংঘাতের ঘটনা আজকের ঘটে নাই। বঙ্গবন্ধুর আদর্শের কোনো কর্মী বা নেতা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। যদি থেকে থাকে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তাদের নির্দেশ মতো তাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেব। এদিকে ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনা নিরসনে পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমানের প্রত্যাহার চেয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ কর্মকর্তার দাবি, ছাত্রলীগের দুই পক্ষের দলাদলিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। সোমবার জেলা শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংগঠনের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা বর্তমান গ্রুপের সদস্যদের উপর হামলা চালালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।